প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি घोष শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে শেখ হাসিনা জনসভা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল জীবনদায়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করলেন রাশিক মেওর লিটন রাজশাহী নগর যুবলীগের উদ্যোগে পাস্টিভ ওয়ার্ডের যৌথ প্রচার মিছিল রাজশাহী মহানগরী চব্বিশ নং ওয়ার্ডের বিদ্যমান সমস্যা নিয়ে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দদের সংবাদ সম্মেলন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনসভা সফল করার লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করা হয়েছে রবিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন এছাড়া উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ সভাপতি শাহিন আক্তার রেনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ্দারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক লেমন অন্যরা এরপর মতিহার থানা আওয়ামী লীগের উদ্যোগে তালাইমারি মোড়ে প্রচার মিছিল করা হয় এতে নেতৃত্ব দেন সিটি মেয়র লিটন মিছিলটি নগরীর কাজলা গেটে গিয়ে শেষ হয় পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয় জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাজশাহী মহানগরীতে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে রবিবার বিকেল চারটায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিরুন জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পনেরোশ জন অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল ও বিশ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম নয় নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান সহ অন্যান্যরা আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনসভা বাস্তবায়নের লক্ষ্যে মহানগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চার ছয় সাত আট ও দশ নং ওয়ার্ডের যৌথ মতবিনিময় সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল সাড়ে চারটায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে প্রচার মিছিল শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ অন্যান্যরা জনসভার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান দলীয় নেতৃবৃন্দরা রাজশাহী মহানগরীর চব্বিশ নং ওয়ার্ডের অপরিচ্ছন্ন ড্রেন কচুরিপানা যুক্ত ডোবা ও মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দরা রবিবার নগরীর উপশহর এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আক্তার মহানগরী চব্বিশ নং ওয়ার্ডের বিদ্যমান সমস্যা সমাধান কল্পে সম্মিলিত উদ্যোগে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একুশতম ক্লাসের ফেলো তরুণ রাজনীতিবিদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ সমাজসেবা সম্পাদক রাবির শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন আহমেদ খান মেধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জাতীয় ছাত্র সমাজ, রাজশাহী মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সময় বক্তারা বলেন রাজশাহী সিটি কর্পোরেশন নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট আন্তরিক সেজন্য এলাকার যৌথ অ্যাডভোকেসি কাজের অংশ হিসেবে সমস্যাযুক্ত স্থান পরিদর্শন শেষে একশো পঞ্চাশটি পরিবারের দুশো জনের বেশি জনগণের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে এর ভিত্তিতে একটি পিটিশন মেয়র দপ্তর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগে জমা দেওয়া হয়েছে নওগাঁয় অর্থনৈতিক ও সমাজ উন্নয়ন সংস্থা নেস্টোর উদ্যোগে পাঁচ শতাধিক দরিদ্র দিনমজুর ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং দরিদ্র পরিবারের প্রায় দুই শত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে নওগাঁ শহরতলির খলিশাকুড়ি গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র ও স্কুল ড্রেস বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনডিসি সাকিব হাসান সদর উপজেলা শিক্ষা অফিসার সূর্য কুমার অধিকারী প্রিমিয়ার ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক শহীদুর রহমান ও নেস্টোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে দরিদ্র মানুষজনের মাঝে শতাধিক শীতবস্ত্র এবং রামভদ্রপুর জগন্নাথপুর ও খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের বিভিন্ন শ্রেণীর প্রায় দুই শত শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ